আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও বিজিবির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল শাকিল। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই যে মেজর জেনারেল শাকিল কে এবং তার কি পরিচয়। তো চলুন বিস্তারিত আমরা সংবাদ জেনে নিই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক ডিজি পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল শাকিল আহমেদ। বিজেপির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক হবেন তিনি। সাফিনুল ইসলামকে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যাবন করা হয়েছে। আগামী 2 মার্চ চাকুরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফ্রেশনে ওয়ান ওদি শাখা থেকে জারি করা উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল শাকিল বিজেপির ডিজি পদে ফ্রেশনে নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজেপির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল শাকিল আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজিবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। মেজর জেনারেল শাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক ডিজি হিসেবে দায়িত্বপ্রাপ্ত পালন করেন। তো বন্ধুরা, অবশেষে মেজর জেনারেল শাকিল নামে আবার নতুন ডিজি নির্বাচিত হলো বিজিবি। তো এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।